আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা কাজ শেখাবো, মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ আমাদের এই কাজটা শিখতে। কারণ হচ্ছে আমরা যারা ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েব ডেভেলপমেন্ট করি, যেমন আমি ওয়েব ডেভেলপমেন্টে করি, দেন পাশাপাশি শপিফাই স্টোরও কিন্তু ডেভেলপমেন্ট করে থাকি, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো বা অনেক সাইটের ডিজাইন আমাদেরকে কপি করতে হয় এবং অনেক টেমপ্লেট থাকে যেগুলোর ছবি এবং ইমেজ আমাদের দরকার পড়ে। তো ইমেজগুলো আমাদেরকে ডাউনলোড করতে গেলে লিঙ্ক থেকে ডাউনলোড করে বা একটা একটা করে ডাউনলোড করতে আমাদের কিন্তু প্রায় অনেকটাই সময় চলে যায়। তো এই সময়টা যেন মনে করেন খুবই কম হয়, দেন আমরা এত সময় মানে একটা দুইটা না, তো একটা ওয়েবসাইটের ভিতরে দেখা যায় 50, 100, 150 ইমেজ থাকে, দেন কিছু কিছু সাইটের ইমেজগুলো ডাউনলোডও করা যায় না, ঠিক আছে? তো এই ধরনের সাইটগুলো থেকে কিভাবে আপনি ইমেজ ডাউনলোড করবেন সেটাই আজকে আমরা দেখাবো। কারণ হতে পারে আপনার থিমের কোনো একটা লিঙ্ক থেকে, মানে এভরিথিং, আপনি যে কোনো লিঙ্ক থেকে আপনি ছবিগুলো ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো ধরেন আমাদের এরকম একটা ওয়েবসাইট আছে, হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট, আমাদের এটা হচ্ছে ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে আমি চাচ্ছি আমাদের ইনস্টিটিউটের ভিতরে যতগুলো আমি ইমেজ ব্যবহার করছি, মানে ছবি ব্যবহার করছি, ফটো ব্যবহার করছি, সেগুলো আমি ডাউনলোড করব একটা ক্লিকে। তো এই ক্লিক করার জন্য আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন হচ্ছে আমি একটা ওয়েবসাইটের সাহায্য নিব, আপনি এটা লিখে সার্চ করতে পারেন, যেমন এক্সস্টার্ট ডট পিক্স। ওকে, পিক্স লিখে আপনি ইন্টারে চাপ দিবেন, দেখেন ভালো করে দেখেন একটু, এক্সস্টার্ট ডট পিক। ওকে, এখানে বলতেছে যে আপনি এই কুকি দিবেন কিনা। ওকে, আমরা দিয়ে দিলাম, আপাতত দিয়ে দিলাম। ওকে, এখানে চাচ্ছে আমাদের মূলত ওয়েবসাইটের লিঙ্কটা, যে আমরা যে ওয়েবসাইটের পিকটা বা যে ডেমো থেকে আমরা ছবিগুলো চাচ্ছি ইনস্টল বা ডাউনলোড করতে, সেই ডেমো বা সেই লিঙ্কটা বা সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে, আমি এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, এবার আমি এখান থেকে এক্সট্রাক্ট করে ফেলি, দেখেন এখানে টোটাল 5টা পেজের ই চাচ্ছে, মানে শো করতেছে টোটাল আমাদের এখানে 5টা পেজ আছে মোটামুটি, মানে অ্যানালাইটিস করতেছে, 5টা অপশন বলা যেতে পারে, ঠিক আছে? ওকে, আমাদের মোটামুটি এখানে 49টা ছবি সিলেক্ট হয়ে গেছে, সরি 48টা ছবি ওরা মানে সিলেক্ট করতে পারছে, মানে আমাদের ওয়েবসাইট আছে সেটা। তো আমি যেটা করলাম এখানে কিন্তু 48টা, এখানে যখন এটা হয়ে যাবে তখন আপনি এখান থেকে অল সিলেক্ট করে দেবেন, আপনি চাইলে এটা ডিলিট মানে ডিলিট করে দিতে পারেন, এটা চাইলে নাও করতে পারেন, সমস্যা নেই। আমি যেটা করলাম এখান থেকে অল সিলেক্ট করে দিলাম, আমাদের যতগুলো ইমেজ আছে আমি চাচ্ছি সবগুলো ইমেজই ডাউনলোড হয়ে যায়। তো এই জন্য আমি যেটা করবো, এবার আমি এখান থেকে ডাউনলোড সিলেক্টেড, মানে এর মানে হচ্ছে আপনি যে সিলেক্ট করছেন যে 48টা পিকচার, সেই পিকচারটা আপনি এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, আমরা অবশ্যই ডাউনলোড করতে চাচ্ছি। অবশ্যই ওয়েবসাইটের নামটা আপনাদেরকে মনে রাখতে হবে, নাম হলো এক্সট্রাক্ট ডট পিক্স। ওকে, তো আমি এবার ডাউনলোড করে ফেলি, তো ডাউনলোড শুরু হয়ে যাক, মোটামুটি কিছুটা সময় লাগবে। আর মজার বিষয় হচ্ছে এটা থাকার জন্য কিন্তু আপনাকে মানে কোনো ঝামেলা নাই, কিছু কিছু সাইটে আপনি ইমেজ ডাউনলোড করতে পারবেন না, তাদের কোনো একটা কিছু দেওয়া থাকে বা কোনো একটা প্লাগ ইন বা HTML কোড থাকে যেটার মাধ্যমে কিন্তু আপনি ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে? এরকম অনেক ওয়েবসাইট পাবেন, ভিডিও পাবেন যেগুলো ডাউনলোড করা যায় না, ঠিক আছে? এখান থেকে কিন্তু সেই এই মানে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি খুব ইজিভাবে এটা ডাউনলোড করে নিতে পারেন, খুবই সিম্পল, আপনার সময় যাবে, খুবই কম সময়ের ভিতরে কিন্তু আপনি এটা করে ফেলতে পারবেন। ওকে, যাই হোক, আমরা দেখি আমাদের কিছুটা সময় লাগবে, কারণ হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, তারা কিন্তু আমাদের জিপ ফাইল আকারে দিয়ে দিছে। ওকে, আমি আমাদের কম্পিউটারে চলে যাব, এটা হচ্ছে আমাদের PC, তো আমি কম্পিউটারে চলে আসলাম, এটা চলে আসবে হচ্ছে ডাউনলোডে, আমি ডাউনলোডে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের নামে আসছে। ওকে, আমি এটা কী করবো, কাটিং করব, মানে কাট করে আমি একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডারের ভিতরে আমি এটা রাখবো, কারণ আমি যদি এখানে আমার অনেক পিকচার আছে, এখানে যদি আমি ওইটা ই করি তাহলে দেখা যাবে যে পিকচারগুলো সরাই ছিটিয়ে যাবে, আমি এক জায়গায় পাবো না, ঠিক আছে? এক জায়গায় পাওয়ার জন্য আমি এটা করছি। তো এটা আমি এখানে কপি করে আনার পর আমি এখান থেকে করবো কি, এক্সট্রাক্ট হিয়ার, তো আমি এক্সট্রাক্ট হিয়ার করে ফেললাম।
ওকে আমাদের স্টার্ট হয়ে গেছে, দেখি আমাদের কতগুলো পিকচার আছে। ওকে আমি একটু দেখাই, মোটামুটি 48টা পিকচার তো আমরা দেখছি। দেখেন আমি যতগুলো বাইট থেকে পিকচারগুলো আনছি সবগুলোই এখানে কিন্তু শো করতেছে, মজার বিষয় হচ্ছে এটা। ওকে একটু সবগুলোই লোড হতে থাকুক, এটা আর আমাদের লাগতেছে না। তো দেখেন আমার ছবি ইউজ করছিলাম, দেখেন এইগুলো ছবি কিন্তু আমি ইউজ করছি আমার ইয়েতে। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন এই ছবিটা অথবা এই ছবিটা, এটাও এগুলো সব কিন্তু আমার ওয়েবসাইটের ভিতরে আছে। ওকে আমি আপনাদেরকে একটু লাইভে দেখাই, আমাদের ধরেন এই যে ওকে এই যে এই ছবিটা যদি ধরি, এই ছবিটা আর এই ছবিটা যদি আমি দেখি, এটা কিন্তু ছোট্ট করে দেওয়া আছে। ওকে এটাও কিন্তু তারা নিয়ে নিছে। তো আমি যদি এখানে যাই, এই দুইটা ছবি কোথায়, এ একটা আর হচ্ছে এ একটা, দেখছেন দুইটা ছবি কিন্তু আছে। তারপরে যদি আমি যাই আরও, তো আরও যাই যদি নিচের দিকে, এগুলোও কিন্তু আছে, এটাও আছে কিন্তু, দেখছেন এগুলোও কিন্তু আছে, সব কিছুই কিন্তু আছে এখানে। তো এইখানে দেখেন আমার একটা ছবি অ্যান্ড হাবিবুর আমার এক ট্রেনারের এক ছবি। তো আমি যদি আবার আমার ইয়েতে যাই, দেখি দুইটা ছবি আসছে কিনা, দেখেন আমার ছবি আসছে আর এই হাবিবুরের ছবিটা কিন্তু আসছে। ঠিক আছে, তার মানে কি এখানে কিন্তু আপনি সবগুলো ইমেজই আপনি এখানে, এখানে কিন্তু আমাদের কিন্তু আরও পিকচার আছে, ঠিক আছে, সেগুলো আসতেছে না কেন, এখানে কিন্তু প্রশ্ন আছে আপনাদের। এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যে পেজের লিঙ্কটা দিয়েছেন ওই পেজেরগুলোই ডাউনলোড হবে, ঠিক আছে। তো আবার ধরেন এখানে আরও কিছু পিকচার আছে, ধরেন আমাদের স্টুডেন্টের সাফল্য এখানে আসে নাই, আবার ব্লগিং আছে, সার্ভিস আছে, ধরেন এই সার্ভিস বা ওয়েব ডেভেলপমেন্টের পিকগুলো ডাউনলোড করতে যাচ্ছেন, তাহলে ওয়েব ডেভেলপমেন্টের লিঙ্কটা আপনাকে ওইখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখি আসছে কিনা, এটা একটু ভালো করে দেখি। ওকে আসার কথা, ওয়েব ডেভেলপমেন্ট না, ওয়েব ডেভেলপমেন্ট দেখি তো পিকচারটা কোনটা, এটা না, একটা পেজের ভিতরে স্ক্রিনার করতেছে। তো ওকে পেজের ভিতরে স্ক্রিনার, পেজের ভিতরে স্ক্রিনার, দেখেন ওইটা আসে নাই, ঠিক আছে। তার মানে হচ্ছে প্রতিটা পেজে আপনি করতে পারেন, অথবা যেগুলো তারা ফাইন্ড করতে পারছে ওইগুলো কিন্তু নিয়ে নিছে, মোটামুটি কিন্তু এখানে সবগুলোই চলে আসছে, ঠিক আছে। তো আপনি দুই একটা মাঝে মাঝে দুই একটা না আসলে ওই আপনি ওই ল্যান্ডিং পেজটার ছবিটা তুলে দেবেন বেশিরভাগ। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।